এই উচ্ছ্বাস নিছকই কোনো উচ্ছ্বাস নয়, এটা যে অনন্তকালের পালা পুরনো সেই সোনালী ক্ষণ। হৃদয়ে মিশে থাকা ধুলোবালিগুলোকেও সাফ করে নতুন দুনিয়ায় পদার্পণে সেই উচ্ছ্বাস। আধারের পর নক্ষত্রের উপহার দেওয়া সেই বাদামি আলোর উচ্ছ্বাস, ইতিহাসকে নতুনভাবে রচনা করা বাংলাদেশের নতুন এক মাইন্দ্রক্ষণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজের প্রথমটিতেই জয় পেয়ে এখন শুধু বাংলাদেশই নয়, গোটা বিশ্বের নজরে বাংলার টাইগাররা। বিশ্বের বড় বড় গণমাধ্যমে ফুটে উঠছে বাংলার জয় আর অজিদের পরাজয়। হতে পারত অজিদের বোলার নাথান এলিসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই হ্যাট্রিকে নানা বন্দনা গোটা বিশ্বে, কিন্তু সেটার হতে দিল কোথায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পকেটে পুড়তে পারেননি কোনো উইকেট, কিন্তু তবুও অনেকের মতে তিনি নাকি 5টিরও বেশি উইকেটের মালিক। অজিদের বিপক্ষে 4 ওভার হাত গুড়িয়ে মোটে 9 রান দেওয়া ফিজের প্রশংসায় এখন ভারতীয় মহল থেকে গোটা বিশ্ব। অবশ্য হবে নাই বা কেন, মুস্তাফিজের বোলিং স্পেল যে মাথা ঘুরিয়ে দেওয়ার মতনই। সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ খেলা শেষেই টুইট করে বাংলাদেশকে অভিবাদন জানান মুস্তাফিজের উদ্দেশ্যে। তিনি লেখেন, ফিজকে দেখে খুবই ভালো লাগলো, সে সেরা, কি অসাধারণ তার পারফরমেন্স। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ভক্তদের জন্য এটা খুব খুশির এক মুহূর্ত। ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর মুস্তাফিজের করা সেই 19তম ওভারের প্রশংসা না করে আর পারলেনই না। টুইটে ফিজের দুর্দান্ত স্পেলের কথা শেয়ার করলেন তিনি। অস্ট্রেলিয়ার এক সংবাদকর্মীও ভাষেন ফিজের প্রশংসায়। তিনি লেখেন, বাংলাদেশের জন্য কি অসাধারণ এক মুহূর্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়, তারা অনেক উন্নতি সাধন করেও জিততে পারেনি। দা ফিজের শেষের দিকটি সত্যি অসাধারণ ছিল। এমনকি ফিজের প্রশংসা শেয়ার করতে ভোলেননি পাকিস্তানের সমর্থকরাও। টুইটে পাকিস্তানি এক সমর্থক ফিজের কিপ্টে বোলিংয়ের প্রশংসা করেন। তার মতে মুস্তাফিজের কিপ্টে বোলিংয়েই বাংলাদেশ জিতে যায় সিরিজ। এভাবেই দেশ ছাড়িয়ে দেশের বাইরে মুস্তাফিজ এখন যেন টক অব দ্য ওয়ার্ল্ড। সামনে লক্ষ্য অজিদের হোয়াট ওয়াশ, ফিজা তরুণ বাহিনীর হাত ধরে কাজটা হবে তো।